সিলেট সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের বাদামবাগিচা এলাকায় ইলাশকান্দি জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের মাধ্যমে অনন্য স্থাপত্যশৈলীতে নির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদটি উদ্বোধন করা হয়। আধুনিক সকল সুযোগ সুবিধা এবং বহুদিন পর নিজেদের এলাকায় এমন সুরম্য মসজিদ নির্মাণ হয় আনন্দিত মুসল্লিরা। ভূমিদাতা থেকে শুরু করে আর্থিক সহযোগিতার জন্য এলাকাবাসী ও প্রবাসীদের সাধুবাদ জানান তারা। বিস্তারিত বেলাল আহমেদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো সিলেট সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের ইলাশকান্দি জামে মসজিদের। সবুজে মোড়ানো সিলেটের প্রাকৃতিক শোভা এবং আধুনিক নির্মাণ শৈলীর অপূর্ব সম্মিলন ঘটেছে এ মসজিদে। আধুনিক স্থাপত্যের মিশেলে নির্মিত দ্বিতল এই মসজিদ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। মসজিদের দরজা জানালায় নকশা অঙ্কিত ক্যালিওগ্রাফি এবং বিভিন্ন আকৃতির কাঠের ব্যবহার রূপবৈচিত্র্যে যোগ করেছে নতুন মাত্রা। নবনির্মিত এই মসজিদে নামাজ আদায় করতে পেরে এবং এর সৌন্দর্যে মুগ্ধ বিভিন্ন স্থান থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। সুন্দর একটা মসজিদ নির্মাণ করতে পারছে, এই যে আমরা 500 টাকা নাই যা জমাদের সাথে নামাজ আদায় করতে পারবো এলাকার মানুষ। অত্র এলাকার মধ্যে কোনো মসজিদ ছিল না, আমরা এলাকাবাসী অত্যন্ত মহা খুশি। আমরা কমিশনারে যতটুকু কোর্স আছে 2 বছর থাকিয়া মানে খুব পরিশ্রম করিয়া করছে এবং এলাকার যারা মই মুরব্বী আছে সবই পরিশ্রম করছে মসজিদের লাগে। মধ্যপ্রাচ্যের স্থাপত্যকলার আদলে নির্মিত মসজিদটিতে রয়েছে 3টি দৃষ্টিনন্দন গম্বুজ। মিহরাবের অংশ টাইলস ও পাথরের মিশেলে হয়ে উঠেছে আরও দৃষ্টিনন্দন। কারুকার্যময় 2টি পিলার সমৃদ্ধ করেছে মসজিদের ভেতরের সৌন্দর্যকে। মসজিদটি নির্মাণে ভূমিদাতা থেকে শুরু করে আর্থিক সহযোগিতার জন্য এলাকাবাসী ও প্রবাসীদের সাধুবাদ জানান স্থানীয় জনপ্রতিনিধি। যারা আমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করেছে, বিদেশি অনুদান থেকে শুরু করে, প্রবাসীদের অনুদান থেকে শুরু করে এবং প্রত্যেক বাসার যারা আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছে তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। মসজিদ উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসাইন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার ফয়সল মাহমুদ সহ সর্বস্তরের মুসল্লিরা। বেলাল আহমেদ, চ্যানেল এস নিউজ, সিলেট।